লোভ এবং ক্রোধ, এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব গভীর। এবার আপনি বলতে পারেন যে এটা আমি কি বলছি, একটু বোঝার চেষ্টা করুন। জীবনে যখনই আমরা কোনো বস্তু লাভ করতে চেষ্টা করি, তার বাসনা পোষণ করি, আর যখন সেই বস্তু আমাদের কাছে আসে, আমরা চাই যে এটা আমাদের সাথেই থাকুক, আমরা সেটা সংরক্ষণ করে রাখার চেষ্টা করি। লোভের জন্ম হয়, আর যখন তাকে সংগ্রহ করে নিজের কাছে ধরে রাখতে পারি না, যখন সেই বস্তু আমাদের থেকে দূরে চলে যায়, তখন সেই লোভ ক্রোধে পরিবর্তিত হয়ে যায়। এবার এই ক্রোধ কি করে? এই ক্রোধ আপনার মনে ভয় উৎপন্ন করবে, কিছু সন্দেহ উৎপন্ন করবে, মনে হবে যে যেন আমি সেই বস্তুর যোগ্যই ছিলাম না, আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল, আমি কোনো অনুচিত কিছু করেছি। আর এই যে ভ্রম, সেটা আস্তে আস্তে আপনার মনকে ব্যাকুল করে তুলবে, আর এই ব্যাকুল মন আস্তে আস্তে আপনার যুক্তিতর্কের ক্ষমতাকে নাশ করে দেবে। তর্ক বিতর্কের শক্তি অর্থাৎ বিবেক। আর যখন আপনি নিজের বিবেক হারাবেন, তখন এমন মনে হবে যেন আপনি নিজের জীবন নষ্ট করেছেন। এর অর্থ এটা নয় যে জীবনে কামনা করবেন না, ইচ্ছে পোষণ করবেন না। অবশ্যই ইচ্ছে পোষণ করুন, আর যা কিছু লাভ করতে চান তা অর্জন করুন, কিন্তু তার প্রতি মনে লোভ জন্মাতে দেবেন না, সেটা অনুচিত ব্যাপার। একবার যদি লোভ জাগ্রত হয়, তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে। তাহলে লোভকে নিজের থেকে দূরে রাখুন, ক্রোধও আপনার থেকে দূরে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।